সো গাইস এখন আমরা কোথায় আছি? বাংলাদেশ। সো গাইস এখন আমরা কোথায় আছি? ইন্ডিয়া। নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকের ঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি লেক নামেই অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে টেকের ঘাট পাথর কুয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। নীলাদ্রি লেক ভ্রমণে জরুরি কিছু পরামর্শ। নীলাদ্রি লেকের গভীরতা অনেক বেশি হয়, লেকের পানিতে নামতে বা সাঁতার কাটতে লাইফ জ্যাকেট ব্যবহার করুন। একদিনে সবগুলা জায়গা দেখতে সময়ের প্রতি যত্নবান হন। কেনাকাটার ক্ষেত্রে দরদাম করে নিন, স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন এবং প্রয়োজনে তাদের সাহায্য নিন। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি নীলাদ্রি লেকে। পিছনে আমার ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ সুন্দর নীল পানির নীলাদ্রি লেক। এই লেকটিকে শহীদ সিরাজ লেকও বলা হয়ে থাকে। ঠিক পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের অংশ। আর এখানে আমরা এই লাইফ জ্যাকেট পরে নীলাদ্রি লেকে ভেসে বেড়াবো। কেউ চাইলে ছোটো ছোটো ডিঙি নৌকাতেও ঘুরতে পারেন। তো এই নীলাদ্রি লেকটি হচ্ছে আপনার বিকালের সময় কাটানোর জন্য একদম উপযুক্ত একটি স্থান। এখানে আপনারা নিরিবিলি একদম মন ফ্রেশভাবে আপনাদের বিকালটা সুন্দরভাবে কাটাতে পারবেন। বন্ধুরা, এই লেকটি মূলত সৃষ্টি হয়েছে, এখান থেকে প্রচুর পরিমাণে চুনাপাথর তোলা হতো। সেই প্রচুর চুনাপাথর তোলার কারণে এটা কিন্তু প্রচুর গভীর। এই গভীরতার কারণেই লেকটিকে এত বেশি নীল এবং স্পষ্ট মনে হয়। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এখানে প্রচুর হাউসবোট আছে, লাক্সারি হাউসবোট, সেগুলোতে আপনারা চাইলে ঘুরতে পারবেন। এইখানে ঠিক আমাদের নীলাদ্রি লেকের অপোজিটে হাউসবোটগুলো পার্কিং করা থাকে, নোঙর করা থাকে। রাত্রি যাপন করতে পারবেন টেকের ঘাটে। সো বিকালে অথবা খুব সকালে আপনারা বন্ধুবান্ধব পরিবার সবাই একসাথে নীলাদ্রি লেকে ভেসে বেড়াতে পারবেন। তো নীলাদ্রি লেক হচ্ছে আমাদের টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে বড় আকর্ষণ এবং এই জায়গাটি কেউ ভুলেও মিস করবেন না। যতটুকু সম্ভব বেশি বেশি সময় এই লেকে অবস্থান করার চেষ্টা করবেন এবং আমরাও আমাদের সুন্দর মুহূর্তগুলো লেকের মধ্যে কাটানোর চেষ্টা করছি। এখানে রাস্তার পাশে এখানে কিছু টিলার মতো দেখা যাচ্ছে, সবুজ পরিবেশ। আমরা সবাই এখন এই পিছনে দেখতে পাচ্ছি নীলাদ্রি লেকের ঠিক পিছনে কিছু কিছু টিলা। এই টিলাগুলো সৃষ্টি হয়েছে এখানকার যেই মাটিগুলো ছিল সেগুলো খুঁড়ে এখানে রাখা হয়েছে। এখানে রাখার কারণে এই সুন্দর টিলার সৃষ্টি হয়েছে। আর আমরা সবাই এখন নীলাদ্রি লেকে গোসল করার উদ্দেশ্যে নামছি। সবাই যার যার মতো রেডি হয়ে গেছে। তো চলুন আমাদের সাথে দেখুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। এই রাকিব, কেমন লাগতেছে? হাই, খুবই ভালো লাগতেছে। বিশেষ করে এই জায়গাটা খুবই সুন্দর, মানে আমার খুব পছন্দ হচ্ছে পাহাড়, আবার পাহাড়ের নিচে হচ্ছে আপনার এই পানি। কিন্তু পাহাড় পছন্দ হয় কি লাভ? পাহাড় তো আমাদের অংশ না, আমরা তো এখানে যেতে পারতেছি। আমাদের কিন্তু এই পাহাড় পর্বত সমুদ্র এই সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলো আমাদেরই। আচ্ছা, এখন খুবই ভালো লাগতেছে। আর বেসিক্যালি এই একদিনের ট্যুর মানে আর এত মানে মানে রিজনেবল প্রাইসে আমরা এই একদিনের ট্যুরটা দিচ্ছি, এই আপনারা আয়োজন করছেন, খুবই খুশি হয়েছি। মানে এত জোস ট্যুর আমি আমার লাইফে দিইনি এত কম বাজেটে, সত্যি কথা। আজকের ট্যুরটা খুব এনজয় করছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ। তাই একটা কথাই বলতে চাই, সেটা হলো আমার চোখের মানে যে ক্ষুধাটা ছিল সেই ক্ষুধাটা মিটে গেছে আজকে এই ট্যুরে এসে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওকে ওকে, আসলে এই জায়গাটা অনেক সুন্দরভাবে উপভোগ করতেছি আমরা। আমাদের সাথে আরও যারা ছিল তারা একটু পিছনে আছে, তো সবাই পর্যায়ক্রমে চলে আসবে ধাপে ধাপে। তো এখন আমরা পানিতে নামবো। এই যে ড্রোন দিয়ে দিই, মানে আজকে আমি ড্রোন দিয়ে আমার মোবাইল, এই যে ড্রোন আছে না, এই ড্রোন দিয়ে আমি এই যে আমার মোবাইল মানি ব্যাগ সব কিছু বোটের মধ্যে রাখে। আর কম যে আমার লগে থাকবি,
যে আমি যতক্ষণ গোসল করবো ডুবামু ততক্ষণ তুই এই ড্রোনের মোবাইল রাখার বদলে ড্রোন পাবি, তুই কি এই ড্রোনের মালিক? আমি তো অবশ্যই যা এটা কার কাছে, এটা তো আমার কাছে, এটা মালিক, এটা তো আমি। পরে যদি গার খাস গার কি? বন্ধুরা, আমরা নীলাদ্রি লেকে এখন ভেসে বেড়ানোর উদ্দেশ্যে সবাই বের হয়েছি, কিন্তু এখানে একটা জিনিস খুব যত্ন সহকারে মনে রাখবেন, এই লেকটি কিন্তু প্রচুর গভীর, প্রায় 70-80 ফিট গভীর এই লেকটি, এবং সেই জন্য কেউ যারা সাঁতার জানেন কিংবা জানেন না সকলেই চেষ্টা করবেন লাইফ জ্যাকেট পরে এই লেকটিতে নামতে। প্রচণ্ড সুন্দর একটি লেক, আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে নীল জলরাশি, ঠিক ওই পাশে বড় বড় বোল্ডার আছে, কিন্তু ওই পার্টটা আমরা যতটুকু জেনেছি যে এটা ইন্ডিয়ার অংশ, তো আমাদের এই লেকের পার্টটা বাংলাদেশে পড়েছে। আমরা সকলে এই বাংলাদেশের পার্টে লেকের মধ্যে ডুবাডুবি করবো, আর আমাদের সকলের সাথেই লাইফ জ্যাকেট আছে, যেটা আমরা বারবার করে বললাম। আপনারা যারা নীলাদ্রি লেকে আসবেন তারা বিকালের একটা সময় অবশ্যই চেষ্টা করবেন, যে কোনো একটা সময় বের করে বন্ধুবান্ধব একসাথে ছোটো এই ডিঙি নৌকাগুলোতে ঘুরতে। ছোটো ছোটো বাচ্চারা এখানে এই নৌকাগুলো চালায়, তো তাদেরও কিছুটা হেল্প হবে। এছাড়া একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই নীলাদ্রি লেকে কিন্তু কোনো ধরনের ইঞ্জিন চালিত নৌকা চলে না, এখানে প্রতিটি নৌকাই হচ্ছে হাতে চালিত, অর্থাৎ এখানে যাবতীয় দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হয়েছে, সেটা প্রত্যেকটা পর্যটন স্পটেই উচিত। কেননা এই পর্যটন স্পটগুলো যদি আমরা কোনোভাবে কৃত্রিমতা দিয়ে পরিপূর্ণ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু পর্যটন স্পটগুলোর প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে। তো বন্ধুরা, আমি যে লাইফ জ্যাকেটটা পরে আছি এটা একটু স্মল সাইজেরগুলো আমার জন্য ভালো হতো, দেখা যাচ্ছে যে কাঁধের উপর দিয়ে বের হয়ে যাচ্ছে, পানিতে নামলে এটা আমার উপরে ভেসে থাকবে, তাহলে আমি একটু খুবই অসুবিধায় আছি এই লাইফ জ্যাকেট। ঠিক আছে, যাই হোক, তোমার অনুভূতি বলো, তোমার লাইফ জ্যাকেট দেখা যাচ্ছে সবার থেকে আলাদা, তুমি আমাদের মধ্যে সম্পূর্ণ আলাদা লাইফ জ্যাকেট পরছো, আর আমাদের এই যে ফায়ার সার্ভিসের লোকজন, এই যে প্রচুর ফায়ার সার্ভিসের লোকজন, আমরা রিয়েল সৈনিক, আমাদের ওরা টেনে নিয়ে যাচ্ছে। আসলে গাইস, আমাদের এই ছোট্ট নৌকাটাতে এতগুলা মানুষের স্থান কখনোই সম্ভব না, এই কারণে আমরা কিছু মানুষকে ফেলে দিয়েছি, তো জায়গা সংকুলন না হয় কিছু মানুষকে আমরা ফেলে দিয়েছি নদীতে, তারা হতদরিদ্রের মতো এখন সাঁতার কাটতে কেটে এসছে আমাদের পাশে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষ, তাদেরকে আমরা বোট থেকে ফেলে দিয়েছি। এই যে আমরা উদ্ধার করে নিতেছি বোট, হ্যাঁ, এই যে সৈকতার এই জায়গায় সাঁতার দিতে আমরা উদ্ধারকারী রেস্কিউ টিম, ফায়ার সার্ভিস পানি জানা। আচ্ছা, এই যে সবাই, যে নৌকার ভিতরে যারা আছি, হ্যাঁ হ্যাঁ, এখানে সাঁতার জানে কে কে? সাঁতার জানে না এই ভাই, আমি জিজ্ঞাসি সাঁতার জানে কে কে? সাঁতার জানে সবাই, আমরা দুইজন সারা সবাই জানি। ওকে, তো তোমার লাইফ বোট লাইফ জ্যাকেট কই? আমার লাইফ জ্যাকেট সিরাজুল নেছে। তাহলে তোমার কি হইব? আমি ওই পারে যাইয়া তারপর নামবো, ওই পারে যাইয়া তারপর নামবা, এক্সচেঞ্জ না না, আমার কথা আমার কথা নিয়ে গেছে ও, হ্যাঁ, আমার লাইফ জ্যাকেট লাগে না, আমি নিজেই লাইফ, নিজেই লাইফ। ও আচ্ছা, ও আমরা কিন্তু এরকম আরেকজন পাইছি, ওই যে আরেকজন রেডি হয়েছে সানগ্লাস পরে সে সুইমিং করবে,
ইংল্যান্ডে নীলাদ্রি লেকে এসে আপনারা কোথায় থাকবেন? বড়ছড়া বাজারে বেশ কয়েকটি গেস্ট হাউস রয়েছে। এইসব গেস্ট হাউসে 200-400 টাকার মধ্যে রুম পাবেন। তাহিরপুর বাজারেও থাকার ব্যবস্থা রয়েছে। আর যদি খালি থাকে তবে নীলাদ্রি লেকের কাছে পুরাতন চুনাপাথরের কারখানার গেস্ট হাউসে রাত কাটাতে পারবেন। কোথায় খাবেন? বারিক্কা টিলাতে সাধারণ মানের দেশীয় খাবারের হোটেল রয়েছে। এছাড়া বড়ছড়া বাজার কিংবা জাদুকাটার পাশে টেকের ঘাটের ছোট বাজারে খাবারের জন্য মোটামুটি মানের রেস্টুরেন্ট পাবেন। তবে ভালো মানের খাবার হোটেলের জন্য আপনাকে সুনামগঞ্জ শহরে আসতেই হবে। তো বন্ধুরা, অবশেষে নীলাদ্রি লেক পাড়ি দিয়ে ওই পাশ থেকে বহুল আকাঙ্ক্ষিত এই বোল্ডারগুলো এই পাশে আমরা চলে এসেছি। পুরো গ্যাং এখানে দেখতে পাচ্ছেন, আমরা পুরো সবাই লাইফ জ্যাকেট পরে খুবই আনন্দের সাথে নীলাদ্রি লেক পাড়ি দিয়ে এই পাশে বোল্ডারগুলোর কাছে আসলাম, ছবি তুললাম, মজা করলাম। তো আপনারা অবশ্যই আসবেন না, এটা সবসময় এখানে পারমিশন দেওয়া হয় না, কিছু কিছু সময় শিথিল করা হয়, ওই সুযোগটা আমরা পেয়েছি, সবসময় এটা পারমিশন দেওয়া হয় না এবং সকলকেই আমরা নিরুৎসাহিত করব। আর পিছনে অলরেডি আমাদেরকে বাসি দিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের এখন যত দ্রুত সম্ভব চলে যেতে হবে, তাতেই চলুন সবাই। অবশ্যই, যে উপরে ক্যাম্প দেখা যাচ্ছে, বাসিতে বারবার বাসি দিতেছে, আমরা এখন চলে যাব। আমরা ওই পার থেকে সাঁতরিয়ে এই পারে এসেছি। ইন্ডিয়াতে বয়েস, উই আর ইন ইন্ডিয়া। বন্ধুরা, নীলাদ্রি লেকের কাছাকাছি কিছু ভ্রমণের স্থান সম্পর্কে আপনাদের বলছি। আপনারা এখান থেকে যেতে পারেন টেকের ঘাট, বারিক্কা টিলা, টাঙ্গর হাওর, জাদুকাটা নদী, শিমুলবাগান, লাকমাছড়া এবং মেঘালয়ের সাইট সিংয়ে আপনারা ভ্রমণ করতে পারেন। এবং ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য বা কোনো আপডেট পেতে আপনারা আমাদের ভাই ব্লগারের সাথে থাকতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপ সম্পর্কে আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের লিংক, সেই লিংক থেকে আমাদের খুঁজে নিতে পারবেন। এবং পরবর্তীতে আপনি যদি আমাদের কোনো একটা ক্যাম্পিংয়ে আমাদের সাথে ঘুরতে যেতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে জয়েন করতে পারেন। হাই এভরিওয়ান, আমরা এখন আছি বারিক্কা টিলায়, উপরে একবারই সীমান্তর সামনে। এই সীমান্ত সাইনবোর্ডটা আছে, এটা হচ্ছে আমাদের বড়াঘাট সীমান্ত। এখানে অবশ্যই সাইনবোর্ডটা ছিঁড়ে ফেলছে, হোয়াট এভার। তো তুই যে দেখেন এখানে একটা সাদা পতাকা, তো ওই পতাকার পরেই আমরা ইন্ডিয়া চলে যাব। এটা ভারত আর বাংলাদেশের বর্ডার সীমান্ত। আমরা অলরেডি দেখেছি আপনাকে যে সীমান্ত, যে আপনার যে সাইনবোর্ডটা আছে ওটা সামনে আছে আপনার, এটা সাদা ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগটার পরবর্তীতে ভারত বলা হয়, ঠিক আছে? তো ওখানে একটু প্রবেশ করা যায়, এরপরে যদি যাওয়া হয় তাহলে বিজিবি ঝামেলা করে। তো আমরা এখানে যাব, দেখি। আর জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর, আপনি একটু ঘুরে দেখাই। দেখেন এখন, দেখেন এখানে ইন্ডিয়া 503, যেটা আমরা অলরেডি দেখাইছি আপনাকে,
ঠিক আছে, আমরা এখন অলরেডি প্রবেশ করে ফেলছি ভারতে, তো ভারতে আমরা এখন আছে, বাংলাদেশে একটু আমাদের প্রবেশ করতে দেয়, এরপরে গেলে বিজেপি ঝামেলা করে তারপরে যাবো, আমরা এখন ইন্ডিয়াতে আছি। সো গাইস এখন আমরা কোথায় আছি? সো গাইস এখন আমরা কোথায় আছি? ইন্ডিয়া।